এ পর্যায়ে আমরা আলোচনা করব মূলধন বাজেটিং এর বৈশিষ্ট্য সম্পর্কে। তো মূলধন বাজেটিং বলতে কি বুঝি সেটা আমরা আগেই দেখে এসেছি, এখন আমরা দেখব মূলধন বাজেটিং এর বৈশিষ্ট্যের প্রথম যে পয়েন্টটি সেটি হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অর্থাৎ আমরা জানি মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া, এবং এই মূলধন বাজেটিং কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যই গ্রহণ করা হয়, বা এই প্রক্রিয়া কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যই। তো এই কারণেই প্রথম পয়েন্টটি আমরা বলতে পারি যে এটি কখনো স্বল্পমেয়াদী পরিকল্পনা নয়, দীর্ঘ সময় ব্যবহারযোগ্য বা দীর্ঘ দিনে বিনিয়োগকারী বা বিনিয়োগ করে দীর্ঘদিন এর সুফল পাওয়া যাবে এই ধরনের পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করার সাথে জড়িত একটি প্রক্রিয়া হলো মূলধন বাজেটিং। এরপরে আসে নিয়মিত নগদ প্রবাহ। এটি হলো যখন মূলধন বাজেটিং প্রক্রিয়া অনুসরণ করা হয় বা মূলধন বাজেটিং প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্প মূল্যায়ন করা হয়, তখন কিন্তু একটি নিয়মিত নগদ প্রবাহের সাহায্যে এ ধরনের মূল্যায়ন করা হয়। কারণ নগদ প্রবাহ যদি না থাকে, বা আমরা ধরে নিলাম যে ভবিষ্যতে আমাদের কী পরিমাণ অর্থ আমাদের প্রতিষ্ঠানে আসতে পারে এর মাধ্যমে, বা নগদ প্রবাহ হতে পারে, এর উপর ভিত্তি করে কিন্তু মূলধন বাজেটিং এর প্রকল্প মূল্যায়ন করা হয়। এরপরে আসে অর্থের সময় মূল্য। বেশিরভাগ ক্ষেত্রে মূলধন বাজেটিং অর্থের সময় মূল্য মেনে চলে, অর্থাৎ মূলধন বাজেটিং প্রক্রিয়া অর্থের সময় মূল্য মেনে চলে। যেমন উদাহরণের জন্য আমরা যদি দেখি, আমরা ধরলাম কোনো একটি প্রতিষ্ঠানে আমরা 100 টাকা বিনিয়োগ করেছি এবং 2 বছর পর আমাদের অর্থের আগমন হয়েছে 120 টাকা। আমরা যখন মূলধন বাজেটিংয়ের সাহায্যে এই বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করতে যাব, তখন কিন্তু আমাদের দেখতে হবে এই যে 2 বছর পর আমরা 120 টাকা পাচ্ছি, এই 2 বছর পরের বর্তমান মূল্য কত দাঁড়াচ্ছে, অর্থাৎ এই যে 120 টাকার বর্তমান মূল্য কত 2 বছর পরের। আমরা তো জানি প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু সবসময় আলাদা হয়। তো 120 টাকার বর্তমান মূল্য যদি 105 টাকা হয়, তাহলে অবশ্যই এই প্রকল্পটি গ্রহণযোগ্য। কিন্তু 120 টাকার বর্তমান মূল্য যদি 90 টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রকল্পটি আর গ্রহণ করব না, কারণ এর ভবিষ্যতে যে অর্থ পাবো তার থেকে আমাদের বর্তমান মূল্য কম। এ কারণেই বলা হয় মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে অর্থের সময় মূল্য বেশিরভাগ ক্ষেত্রেই, এখানে বলা হচ্ছে না সবসময় অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে অর্থের সময় মূল্য বিবেচনা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে আসে বেশি বিনিয়োগ। যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এটি নিয়মিত নগদ প্রবাহ নিয়ে আলোচনা করে, তো এ কারণেই সাধারণত এই বিনিয়োগের পরিমাণও অনেক বেশি হয়ে থাকে। যেমন দীর্ঘমেয়াদী, যদি 20 বছরের জন্য কোনো কোম্পানি যদি কোনো অর্থায়ন করে বা বিনিয়োগ করে, সেটি কিন্তু কোনো ছোটোখাটো বিনিয়োগ নয়। অর্থাৎ কোম্পানি কখনো 1 লক্ষ টাকা বিনিয়োগের জন্য কখনো 10 বছরের প্ল্যান করবে না। তো দেখা যায় যে আমাদের বেশি সময়ের বিনিয়োগের জন্য বিনিয়োগের পরিমাণটাও বেশি হয়ে যায়, যেটি মূলধন বাজেটিংয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য।